ফিরেলাম বিরতির পর আবারও নজর রাখবো ভোটের দিকে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম সন্দেশকালীর ঘটনা সেখানে বিজেপি প্রার্থীর বক্তব্য শোনালাম প্রথমবার তিনি ভোট দিয়েছেন তবে এই সন্দেশকালী কিন্তু একেবারে সংবাদ শিরোনামে বরাবরের জন্য এবারে নজর রাখবো আমরা আরো একটি দিকে পশ্চিমবঙ্গেরই তবে স্টুডিওতে রয়েছেন আমাদের দুই অতিথি তাদের সঙ্গেও আলোচনাতে থাকবো এই মুহূর্তে নিই আগে সেই ছবি যেখানে পশ্চিমবঙ্গের ভোট দিলেন মিন ইনস্টিটিউটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোট দিলেন ভোট দিয়ে বেরিয়ে আসছেন সেই ছবি সেই সেই ছবি হয়েছে এই মুহূর্তে দেখাচ্ছে পর্দায় সন্দেশ খালির পর দেখাচ্ছি মিত্র ইনস্টিটিউটের ছবি সেখান থেকে ভোট দিয়ে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য এসেছে কি বক্তব্য তিনি রেখেছেন প্রথমেই শোনাবো উৎসবের মেজাজে আবহাওয়া তুলনামূলক কারণ আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবো এবং নিজেদের ভোটাধিকারদের প্রয়োগ চলবে বিগত পাঁচ বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ বাংলাকে ধারাবাহিক ভাবে লাঞ্চিত বঞ্চিত নীতিবিধ করে রাখা হয়েছে তার প্রতিফলন আপনারা দেখতে পান এবং মানুষের যে ভোগ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাত তার প্রতিফলন থাকবে এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের নটা আসনেই নয় সর্বত্র পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন সহ ভারতবর্ষের যে সাতান্নটা আসনে আজকে যোগদান রয়েছে এবং বিগত হয়েছে আপনি দেখবেন যে যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে পাঁচ বছর আগে দশ বছর আগে নির্বাচিত করেছে তাদের মুহভঙ্গ হয়েছে এবং এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া এই দৈনিক দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে মানুষ আয়দান ध्यान तो तो करता है तो तो हक बनता है लेकिन रुझान तो करने की हो सकता है उसके लिए इतना पब्लिक एक्स्टिक का पैसा खर्च करना ठीक नहीं है जहाँ पे लोगों का घर का पैसा रोका हुआ है अपने रिश्ते का पैसा रोका हुआ है यहाँ पे चार का सिलेंडर ग्यारह सौ में मिल रहा है पचास का पेट्रोल सौ का हो गया है चाहे पत्ती का दाम तीन गुना हो गया है तेल का दाम तीन गुना हो चुका है एसेंशियल कॉमोडिटीज जो है डेली लाइफ का इसका दो गुना तीन गुना चार गुना दाम हो चुका है वहां पर एक स्टिकर के ऊपर बर्डन करके ध्यान करना मेरे समझ से ठीक नहीं है आपको मेडिटेशन करना में करिए दिक्कत क्या है एंड ऑल्सो टू क्रिएट अ मीडिया स्टेटैकल आउट ऑफ दिस मेडिटेटिंग एपिसोड समथिंग विच इज अनबिकमिंग ऑफ संबंध ऑफ अ प्राइम मिनिस्टर इंडिया अलायंस को, को कितना मिलेगा, मिलेगा। वो तो चार तारीख को पता चलेगा जैसे मैंने कहा कि लोगों ने जिस तरीके से इस बार मतदान में अपने आप को शामिल मिलेंगे पहले जो चार पांच शरण के चुनाव थे वहां पे गर्मी कुछ ज्यादा थी खासकर के बिहार यूपी दिल्ली में जो हीट वेव चल रहा था तो उसके बावजूद भी लोग भारी संख्या में आए हैं और वोट दिया है मेरा यह मानना है कि इस बार जो तो वोट है दिस इज नॉट अ वोट टू इलेक्ट दिस इज अ वोट टू प्रोटेस्ट एंड दिस अ वोट टू रिजेक्ट इट इज अ वर्ल्ड ऑफ अ डिफरेंस जब हम वोट देता है तो चुनने के लिए देता है इस बार लोग तो अपना प्रतिनिधि चुनने के लिए दे ही रहे লোকসভা ভোটের লাস্ট ল্যাপ এবং শনিবার অন্তিম দফার ভোট দেড় মাস ধরে প্রায় চলে আসা আঠারোতম লোকসভা নির্বাচনের শেষ দফার দিকে নজর রয়েছে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের ছবি তবে আলোচনায় ফিরবো তার আগে একটু দেশের পার্সেন্টেজটা পার্সেন্টেজের হার গোটা দেশে পড়েছে ছাব্বিশ দশমিক তিন শূন্য শতাংশ যে রাজ্যগুলিতে ভোট চলছে তার মধ্যে ছাব্বিশ শতাংশ ছাব্বিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোটের হার দেশের মধ্যে যার মধ্যে বিহারে ভোট পড়েছে এগারোটা পর্যন্ত চব্বিশ দুই শতাংশ চন্ডীগড়ে পঁচিশ দশমিক শূন্য তিন শতাংশ ওড়িশাতে বাইশ দশমিক ছয় চার শতাংশ পাঞ্জাবে ভোট পড়েছে তেইশ দশমিক নয় শতাংশ ভোট পড়েছে আঠাশ শতাংশ পশ্চিমবঙ্গে আঠাশ দশমিক শতাংশ হিমাচল প্রদেশে একত্রিশ দশমিক নয় দুই ঝাড়খণ্ডে উনত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ নটা পর্যন্ত বারাণসীতে ভোট পড়েছিল বারো দশমিক ছয় ছয় আমি এবার আলোচনায় ঢুকবো প্রথমেই যাবো বাবুর কাছে বাবু संदेशকালে ছবি দেখাচ্ছিলাম তারপরে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি মিত্র ইনস্টিটিউটে তিনি দাবি করেছেন ভোটের উপরে শান্তিপূর্ণভাবে ভোট চলছে পশ্চিমবঙ্গের বুকে আপনার দেখা মতন এখনো পর্যন্ত কেমন চলছে ভোট দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে উৎসবের মধ্যে যে ভোট হচ্ছে আর কি বলে কিন্তু আপনার দক্ষিণ কলকাতায় যে ঘটনাটা দেখলাম আমরা সরাসরি একজন সিপিএমের প্রতিনিধির উপর আক্রমণ ওনার গাড়ি ভাঙচুর এবং পাশাপাশি আরও দু একটা ঘটনা যেভাবে তুলে ধরলেন আপনারা সেই হিসেবে কিন্তু এটা প্রমাণ করে না যে কিংবা এটাকে সমর্থনও করে না যে বাংলায় উৎসবের মেজাজে ভোট হচ্ছে আর সন্দেশখালী যিনি ভোট দিতে গেলেন উনি স্বীকার করলেন যে গত বিগত বছরগুলোতে উনি ভোট দিতে পারেননি এবং উনি বললেন যে যে ভোট আমার হয়ে গেছে বলেই আমরা বাড়িতে বসে থাকতাম তো এইভাবে এই এই জায়গায় কিছু কিছু জায়গায় যে ধরুন আপনার কেন্দ্রীয় বাহিনী আছে তো কিংবা ইলেকশন কমিশনের একদম আপনার যথেষ্ট সতর্কতা এবং ওনাদের যে কার্যপদ্ধতির মাধ্যমে ভোটাররা ভোট দিতে গেছেন তো এটা আমি মনে করি যে যে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের এই গোটা বিষয়টা ইয়ে যায় ক্রেডিটটা যায় এবং পাশাপাশি যেটা আপনার একটা ভূমিকা নিচ্ছে উনি একটা জিনিস বলছিলেন যে যে আমি যতটুকু দেখলাম যে এই ভোটটা শুধু ভোট নয় ইট ইজ এ ভোট অফ রিজেক্ট অ্যান্ড প্রটেস্ট কিন্তু প্রটেস্ট বলে উনি কার বিরুদ্ধে সেটা কিন্তু বলেননি কি ওনার বিরুদ্ধেই প্রটেস্ট না ওনার বিরুদ্ধেই রিজেক্ট যতটুকু আমি দেখতে পেলাম আর কি তাহলে ওনার মনে হচ্ছে যে ওনার বডি ল্যাঙ্গুয়েজও সেটাই বলছে যে উনিও কিন্তু নিশ্চিত নন এবং একটা কথা পাশ কেটে গেলেন যে জোটের কি বিষয় ওই ওই কথাটাও কিন্তু উনি পাশ কেটে গেলেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটা কোথাও না কোথাও একটা আত্মতুষ্টি নেই হ্যাঁ জোটের মধ্যেই তো এটা কিন্তু একটা বড় বিষয় ভোটারদের কাছে ভোটে আমরা আরো একটা ছবি দেখি পশ্চিমবঙ্গের বুকে যে উপঢৌকন দিয়ে সাহায্য করা হয় প্রভাবিত করা হয় যে অভিযোগ উঠে আসে প্রত্যেকটা দফাতেই এসেছে যদিও এখনো পর্যন্ত সপ্তম দফাতে আমরা সেই অভিযোগ পাইনি তবে এই যে উপঢৌকন দিয়ে সাহায্য করার বিষয়টা একজন আইনজীবী হয়ে আপনি কিভাবে দেখবেন না উপোকন তো কোনোভাবেই নির্বাচনে সেটা আইন বিরোধী এবং নির্বাচন বিরোধী কাজ নির্বাচন কমিশন সেটা দেখবেন হ্যাঁ এবং তাতে যেটা একদম যথেষ্ট ইয়ে আছে যে এগুলো কনফিসিকেটেড করা এবং বাজেয়াপ্ত করা তো উপোকন কোনোভাবেই গণতন্ত্রে আপনার এটা কাম্য নয় এবং একটা জিনিস যেটা হচ্ছে দেখুন যে সমবত কন্ঠের নামই হচ্ছে সরকার তো এই জায়গায় দাঁড়িয়ে যে সরকার চলছে কিংবা বিগত দশ বছর যে সরকার কাজ করছে সেটা সবাইকে নিয়েই করছে হ্যাঁ এবং মানে ডেভেলপমেন্টটা ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি হ্যাঁ ওয়েলফেয়ার অফ দ্য স্টেট ওয়েলফেয়ার অফ দ্য পিপুল এটাই হচ্ছে মূল বিষয় বিরাসত থেকে মানে বিরাসত এবং বিকাশ দুটো নিয়েই কিন্তু এগোচ্ছে এই সরকার মানে এই এই প্রতিশ্রুতি মানুষের মধ্যে বেশি করে কাজ করছে বলে আমার মনে হয় মৃন্ময় বাবু সপ্তম দফার ভোট শেষ হয়ে যাচ্ছে আজকে এবং লোকসভার যে ভোট পর্ব দেড় মাস ধরে চলছে সেটাও শেষ হচ্ছে আজকের মতো তবে নির্বাচন কমিশনের যে বক্তব্য ছিল যে আজকের পর থেকে এক্সিট পোল করা যাবে তাও সন্ধে ছটা বা সাতটার পর থেকে কিন্তু সেই এক্সিট করে কংগ্রেস পুরোপুরিভাবে যাবে না এক প্রকার আপত্তি জানিয়েছে কেন এই আপত্তি না আপনারা যদি মানে স্মরণে থাকে আর কি ইন্ডিয়া জোট ফরমেশনের সময়ই তারা একটা মিডিয়া কোন কোন মিডিয়াতে তারা যাবে না সেটার একটা লিস্ট তারা দিয়েছিল যে তারা এই সমস্ত মিডিয়ার মধ্যে যাবে না মিডিয়াতে তারা অংশগ্রহণ করবে না এটা যেটাকে তারা বলেন মানে গুদি মিডিয়া গুদি মিডিয়ার মধ্যে অংশগ্রহণ করবে না ইন্ডিয়া জোট এখন ধরুন এই এক্সিট পোলটা পুরোটাই যারা শো করবেন সেটা হচ্ছে গুদি মিডিয়া গুদি মিডিয়ার মধ্যেই আপনার এক্সিট পোলটা আছে তো সেদিক থেকে তারা যেহেতু তারা একটা প্রথম থেকে একটা প্রিন্সিপাল পজিশন যে আমরা এই সমস্ত মিডিয়ার মধ্যে আমাদের পার্টিসিপেশন থাকবে না আমরা যাব না তো সেদিক থেকে তাদের তৈরি করা যে আপনার এক্সিট পোল আছে সেটার মধ্যে আমরা কেন পার্টিসিপেট করতে যাব এটা স্বাভাবিক কথা অমিত শাহ তো একেবারে জানিয়ে দিয়েছে বা দাবি করেছেন যে ভয় পেয়েছে কংগ্রেস তারা হেরে যাবে মুখ দেখাতে পারবে না সেই জন্যই যাচ্ছে ঠিক আছে মানে যেহেতু একটা পার্টি আরেকটা পার্টি এমনি বলতেই পারেন যে তারা ভয় পেয়েছে কিন্তু বেসিক জায়গা হচ্ছে যে তারা প্রথম থেকে একটা প্রিন্সিপাল পজিশন রেখে রেখেছেন যে আমরা বুদি মিডিয়ার সাথে কোনো ধরনের মানে মিডিয়া সংক্রান্ত কোনো রিলেশনে আমরা তাদের সাথে যাব না আমরা তাদের মিডিয়ার মধ্যেও কোনো ধরনের ডিবেট ডিসকাশনে পার্টিসিপেট করব না সেটা কন্টিনিউ তারা আনটিল লাস্ট কালকে মানে ইলেকশনের ৩০ তারিখ সন্ধ্যা পর্যন্ত তারা করেছেন আর আজকেও তো এটা এক্সিট পোল হবে সেই ক্ষেত্রে তারা এটা এ পজিশনে গেছেন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতেই পারেন তাতে কিছু যায় আসে না কিন্তু তারা তাদের বেসিক যে জায়গা আছেন সেই জায়গাতেই ইন্ডিয়া যোগ ঠিকঠাকই আছে আমার যেটা মনে হয় যে না দেওয়াটাই তাদের ঠিক বরং গেলে পরে আপনি তাদের ফাঁদে পা দিতেন আজকে যদি তারা যেত তাহলে প্রশ্ন উঠত যে তাহলে এই পঁচাত্তর দিন যে ইলেকশনের যে ক্যাম্পেইন ষোলোই মাস থেকে যেটা শুরু হলো সেটার মধ্যে তারা পার্টিসিপেট করেন বুধি মিডিয়ার মধ্যে তারা পার্টিসিপেট করেনি তাদের কোনো ইন্টারভিউর মধ্যেও তারা যায়নি আমি আমি প্রশ্ন নেব ঠিক একই উত্তর জানতে চাইব অরিন্দম বাবুর কাছ থেকে যে কংগ্রেসের একেবারে এক্সিট পোলে পার্টিসিপেট না করা কি বলবেন দেখুন উনি যেভাবে ব্যাখ্যাটা দিলেন যে মিডিয়া মানে একটা আপনার রাইট টু এক্সপ্রেশন আমরা যেটা বলি যে গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ কিন্তু আমাদের সংবাদ মাধ্যম হ্যাঁ তো এখানে মোদি মিডিয়া বলে এইভাবে তো আপনি একটা চতুর্থ স্তম্ভকে আপনি মানে অপমান করতে পারেন না কারণ সাংবাদিকতা বা সংবাদ পরিবেশন কিন্তু এটা নিরপেক্ষই হয় বলে আমরা ভেবে নেই তো সেখানে যদি চতুর্থ স্তম্ভকে এইভাবে আঘাত করা হয় তারপর যখন মাননীয় কলকাতা হাইকোর্টের রায় বেরোলো এই কি বলে আপনার ওবিসি ইস্যু নিয়ে প্রায় পাঁচ লক্ষ ধরে ওবিসি যখন এটাকে বাতিল করা হলো তো সেক্ষেত্রে এবং পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে যখন সুবিধা অনুযায়ী কিন্তু আমরা আদালতকেও ইয়ে করছি সুবিধার আমার যদি পক্ষে না যায় তাহলে আদালতকেও আমরা মানে যেটা মানে গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ ওখানেও কিন্তু আমরা আঘাত করছি তো এইভাবে কিন্তু বলাটা তার মধ্যে বলে আবার ওনারা বলছেন যে গণতন্ত্র রক্ষা করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে তাহলে যেখানে আমি একবার সংবাদ মাধ্যমকে আমি একটা তাকমা দিচ্ছি যেখানে আমি আইনি প্রক্রিয়াটাকে আমি কিংবা আমাদের ন্যায়মূর্তিদের যে কি বলে জাজমেন্ট কিংবা অর্ডার আসে তার উপর আমি আঙ্গুল তুলছি কিংবা এটাকে একটা প্রতিবাদ করছি কিংবা মানছি না বলে তো এই জায়গায় তাহলে ওনারা কীভাবে গণতন্ত্রটাকে রক্ষা করবেন এটা তো শুরুতেই শেষ হয়ে যাচ্ছে তো এই যে বিষয়গুলো বারবার করে উঠে আসছে অ্যাকচুয়ালি এটা কোনো কিছু অন্য কোনো বিষয় না যদি ভিতটা শক্ত না থায় অভিভাবকহীন হলেই সেটা আদর্শগতভাবে যদি অভিভাবক না থাকে একটা গঠবন্ধনের মধ্যে তাহলে এরকম বিষয়গুলো উঠে আসে বেশ আমি আবারও যাব পশ্চিমবঙ্গের দিকে ভোট দিলেন অভিনেত্রীরা এবং সেই জায়গাতে কি বক্তব্য উঠে আসছে অপর্ণা সেন থেকে শুরু করে অঞ্জনা অভিনেত্রী অঞ্জনার আমরা জানবো সেদিকে নজর রাখবো তবে ভোট দিলেন বিশিষ্ট অভিনেতা চিত্র আহ চিত্রশিল্পে সেন গণতন্ত্র রক্ষায় ভোট দেওয়া উচিত বলে তিনি দাবি করেছেন অপর্ণা সেনের কি বক্তব্য এক্সক্লুসিভলি শোনাবো অন্যদিকে আরো এক ছবি দেখাবো ভোট দিয়েছেন আরো এক অভিনেত্রী সেই দিকে ছবি আমরা দেখাবো ভোট দিয়েছেন অঞ্জনা অভিনেত্রী অঞ্জনা চক্রবর্তী ভোট দিয়েছেন সেই ছবিও দেখাবো একই সঙ্গে মার্জনা করবেন অঞ্জনা বসুর এই মুহূর্তে ছবি দেখাচ্ছে ভোট দিয়ে তিনি বেরোলেন এবং গণতন্ত্র রক্ষা করাই হচ্ছে মূল এবং তার জন্যই ভোট দেওয়া এমনটাই দাবি করেছেন অভিনেত্রীরা সেই ছবি দেখাচ্ছে নিউজ আমরা দেখালাম সেই ছবি আমরা দেখালাম সেই ছবি আবারও ফিরবো আলোচনার মধ্যে একেবারে সংক্ষিপ্ত ভাবে যে উত্তর নেবো এবার দুজনের কাছ থেকে আমি জানতে চাইবো যে প্রত্যেকটা ভোট প্রত্যেকটা ইলেকশন মানে যে বক্তব্য উঠে এসেছে সেশন যাদের আমরা দৃষ্টান্ত মনে করি তারপরে কি আর কোনো কমিশন রয়েছে এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে কারণ আজকে সকাল থেকে আমরা দেখছি বাংলার বুকে একই রকমের অভিযোগ একই রকমের ছবি ধরা পড়ছে বিক্ষিপ্ত অশান্তি কি বলবেন না সেটা মনে হয় একটা ধাপের যে মানে ইলেকশনটা কোন স্তরে নেওয়া দরকার ইলেকশন কন্ডাক্ট করার ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যে একটা স্টেপ মানে এটা সর্বোচ্চ স্তরে উনি দেখিয়ে দিয়েছেন তারপরে সেই লেভেলে আর কোনো ইলেকশন কমিশনের পক্ষে সেটা যাওয়া সম্ভব হয়নি কারণ কি কি স্টেটের এর পেছনে কারণ হ্যাঁ স্টেট মিশনারি মানে পাওয়ারে যে সরকারটা থাকে সেই সরকারটার একটা প্রভাব এটার মধ্যে থাকে আপনি দেখুন না এই যে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন নিয়ে যখন প্রশ্ন উঠল তখন চিফ জাস্টিস বললেন যে এটার মধ্যে চিফ জাস্টিসকে ইনক্লুড করতে হবে যে ইলেকশন কমিশনটার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে বাতিল করে দিল সেটা অ্যাকসেপ্ট করলো না তারপরে দেখুন আপনি কলকাতা ইলেকশন শুরু হওয়ার সময় তো তিন তিনজনের বা দুজনের যে টিম ছিল কলকাতা পশ্চিমবঙ্গ থেকে ভিজিট করার পরেই একজন সরে গেল তার কিছুদিন পরে আরো দুজনকে তারা রিক্রুট করল এই যে ধরুন একটা মানে সর্বোচ্চ ন্যায়ালয়ের যে পজিশনটা সেই পজিশনটা পর্যন্ত সরকার মানতে বাধ্য থাকলো না তো এই যে একটা ধরুন সরকারের প্রশাসনের যে হস্তক্ষেপ থাকে ইলেকশন কমিশনের উপর এই ঘটনাগুলি তো তার প্রমাণ দিক থেকে বলছি যে ধরুন ইলেকশনে সব জায়গাতেই কোন না কোনো জায়গাতে আপনার ঘটনা ঘটে ত্রিপুরা রাজ্য ঘটেছে এটা তো অস্বীকার করা যায় না এটা সবাই ঘটেছে আপনি আজকে এখানে দেখালেন যে গাড়ি ভেঙেছে ত্রিপুরা রাজ্যে তুলসীপতি স্কুলের সামনেই গাড়ি ভেঙেছে ক্যান্ডিডেটটা পুলিং এজেন্ট দিতে পারেননি সে সব কিছুই আছে তার জন্য বলছি যে শুধুমাত্র যে অপোজিশন যেখানে ক্ষমতায় আছে সেই জায়গাতে গেলে আমার সব কিছু সাতক্ষণ মা আর অপোজিশন যেখানে নেয় আমি যেখানে আছি সেখানে সব নর্মাল আছে বিষয়টা এই জায়গা না। ডেমোক্রেসি তো সব জায়গাতেই প্রিভিল করে ডেমোক্রেসি মানে এটা না যে গভর্নমেন্টের পক্ষে যারা উকালতি করবে সেটাই ডেমোক্রেসি আর সেটাকে অপোজিশানকে অ্যাকসেপ্ট করতে হবে অপোজিশনের ভয়েসটাকে অ্যাকসেপ্ট করাটা হচ্ছে আপনার ডেমোক্রেসির একটা প্রথম নিদর্শন অপোজিশনের কাজ অপোজিশনের যে ভয়েসটা সেটাকে আপনাকে রিকগনাইজ করতে হবে যদি আপনি সেই ভয়েসটাকে রিকগনাইজ না করেন সেটাকে চাপিয়ে দেন দমিয়ে রাখেন তাহলে এই ডেমোক্রেসিটা কার্টিল হয় এই ক্ষেত্রে ডেমোক্রেসি বলা হয় কারণ আপনি ডেমোক্রেসি বানেই কিন্তু এটা না সরকার যেটা বললো সেটাকে দুহাত তুলে সাপোর্ট করতে হবে সরকার বলেছে করোনার সময় আপনি হাততালি দিন থালেবাদান এটা ডেমোক্রেসির নিদর্শন এটা যদি হয় আর কেউ যদি এটাকে বিরোধিতা করে কেউ যদি এটা বিরোধিতা তাহলে এটা ডেমোক্রেসি না কথাটা বুঝতে তো তার জন্যই বলছি ডেমোক্রেসি মানে হচ্ছে অপোজিশনের যে আওয়াজটা সেটাকে আপনাকে রক্ষা করতে হবে গভর্নমেন্ট কি বললো প্রশাসন কি বললো সেটা প্রশ্ন প্রশাসন তো এখানে দিয়েছে বিশাল বড় প্যারামিলিটারি ইলেকশন কমিশন দিয়েছে কিন্তু তারপরে তো মানুষ ভোট দিতে পারেনি তারপরে এটা যা বলা হল যে উনি বলেছেন ক্যান্ডিডেট একজন যে আইবার আমি প্রথম ভোট দিতে পারলাম তো গতবার যখন উনি দু হাজার উনিশে উনি ভোট দিতে পারল আওয়াজ তো তো মিডিয়াতে আসলো না যারা ভোট দিতে পারেননি আমি বলতাম ধরো ওই সময়ে বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠারোটা আসন পেয়েছিল বিজেপি

অরিন্দম বাবুর কাছ থেকে যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হচ্ছে ইলেকশন কমিশন কতটা তারা তাদের দায়িত্ব পালন করছে একবারে সংক্ষিপ্তভাবে উত্তর নিব খুব সহজভাবে বলতে গেলে আপনি যেটা আপনার লাইনের মধ্যে উত্তর আছে প্রশ্নের মধ্যে উত্তর আছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি সেখানে ওনাদের যে নিরপেক্ষতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা এটা নিরপেক্ষ সংস্থা বলেই আজকে ভারতবর্ষে এরকমভাবে গণতান্ত্রিকভাবে ভোট হচ্ছে এত বড় একটা দেশে এবং বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত এবং এটা শুধু ভারতে নয় পৃথিবীব্যাপী হ্যাঁ যেটা আমেরিকাও আমাদেরকে একটা স্বীকৃতি দিচ্ছে যে এত বড় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা উঠে এসেছি এবং যথেষ্টভাবে আমরা সেই ভোটাধিকার প্রয়োগ থেকে শুরু করে হ্যাঁ বিক্ষিপ্ত ঘটনা ঠিক আছে বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু এটা মানে আমি যদি টোটাল একটা ইয়ে ধারণা নিই তাহলে সেটাতে আপনার একটা বৃহত্তর গণতান্ত্রিক মানে দেশে এরকমভাবে নির্বাচন পরিচালনা করা একমাত্র আপনার ইলেকশন কমিশন আমাদের যেটা আছে ওটার দ্বারা সম্ভব এবং ইলেকশন কমিশনের উপর যদি প্রশ্ন কিংবা জুডিশিয়ারি কিংবা সংবাদ মাধ্যমের এরকম এরকমভাবে যদি প্রশ্ন আপনি ছুঁড়ে দেন তাহলে কিন্তু দেশ পরিচালনায় খুব ব্যাহত হবে আর যেটা বলছিলাম যে এখন আমার সুবিধা অনুযায়ী যদি আমি রাজনীতি করি তাহলে সেটা সঠিক হবে না কেন কি আমার আমার আদালতের রায় আমার বিরুদ্ধে আসতেই পারে কোন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যেতেই পারে হ্যাঁ মাননীয় আদালত সেটা দেখে বিচার করে সব কিছুর উপর নির্ভর করে করছে তারপর সেক্ষেত্রে নেক্সট আসি আপনাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সেটা আপনারা তথ্যভিত্তিক করছেন আপনাদের সোর্স থেকে আপনারা সংবাদটা পরিবেশন করছেন এবং রাইট টু এক্সপ্রেশন এটাতে মানে আমাদের যে সংবিধান আছে তাতে আপনাদেরকে অধিকার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আবার যদি আমি যাই যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে ওনাদের একটা নিরপেক্ষ ভূমিকা আছে সেটা আমরা মেনে নেব আর যদি এটা নিয়ে রাজনীতি করি কর্ণাটকে যখন বিজেপি गवर्नमेंट আসলো তখন বললাম যে ईवीএম মেশিনে গন্ডগোল আছে আবার যখন পরবর্তীকালে কংগ্রেস চলে আসলো তখন বললাম যে ইডিএম মেশিন ঠিক আছে তো এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা এইগুলো করতে থাকি তাহলে কিন্তু দেশেরিক মানে আఖিরে দেশেরিক ক্ষতি হবে সপ্তম দফার ভোটের দিকে আমাদের নজর রয়েছে সকাল থেকে দেখাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে গোটা দেশের ছবি নিয়ে দেব সারা এই আপডেট দেখতে নজর রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় এখন শুরুটা একটা সময় বিরতি